সাইনাস রিদম, আমি আইজাক ইব্রাহিম হেভেন, পাবনা মেডিকেল কলেজ, ব্যাচ বিটেন। আজকে আমাদের আলোচনার বিষয় দ্য আর্টিকুলেটেড বনি পেলভিস। আর্টিকুলেটেড বনি পেলভিসে শুরুতে চলে যায় অ্যানাটমিক্যাল পয়েন্টসে। দিস ইজ দ্য আর্টিকুলেটেড বনি পেলভিস উইথ দ্য ফিফথ লাম্বার ভার্টিব্রা অ্যান্ড দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দ্য পেলভিক ইনলেট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন অ্যান্ড দ্য পিউবিক টিউবারকল লাই ইন দ্য সেম করোনার প্লেন। তারপর দ্য ইশিয়াল স্পাইন অ্যান্ড দ্য পিউবিক ক্রেস্ট লাই ইন দ্য সেম হরাইজন্টাল প্লেন। দ্য ইশিয়াল স্পাইন অ্যান্ড দ্য পিউবিক ক্রেস্ট দে লাই অন দ্য সেম হরাইজন্টাল প্লেন। তারপর দ্য সিমফাইশিয়াল সার্ফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস লাই ইন দ্য মিডিয়ান প্লেন। দ্য সিমফাইশিয়াল সার্ফেস অফ দ্য পিউবিস লাই ইন দ্য মিডিয়ান প্লেন। দ্য অ্যাসেটাবিউলাম ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। যে অ্যাসেটাবিউলাম আছে সেই অ্যাসেটাবিউলামটা ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি ডিরেক্টেড থাকে। ওকে, এখন এই আর্টিকুলেটেড পেলভিসের কী কী দিয়ে গঠিত সেটা বলি। আর্টিকুলেটেড পেলভিস দুই সাইডে দুটো হিপ বোনস অ্যান্ড পোস্টেরিয়রলি থাকে হচ্ছে যে দ্য স্যাক্রাম, দ্য কক্সিস অ্যান্ড দ্য লাম্বার ভার্টিব্রা। ওকে, এখন এই পেলভিসের টাইপস, এই পেলভিসের হচ্ছে যে দুই ধরনের ইনলেট পেলভিক ব্রিমে যায়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, পেলভিক ইনলেটটা তৈরি হয় যে পেলভিক ব্রিম, পেলভিক ব্রিমটা তৈরি হয় ফ্রম দ্য স্যাক্রাল প্রমন্টরি, তারপর অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য এলা অফ দ্য স্যাক্রাম, তারপর দ্য আর্কিউয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, তারপর পেকটিনিয়াল লাইন, দেন দ্য পিউবিক ক্রেস্ট অ্যান্ড দেন দ্য আপার বর্ডার অফ দ্য সিমফাইসিয়াল পিউবিস। তাহলে আবার বলি, পেলভিক ব্রিমটা কীভাবে তৈরি হচ্ছে? দ্য স্যাক্রাল প্রমন্টরি, এলা অফ দ্য স্যাক্রাম, তারপর স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, দ্য আর্কিউয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, তারপর পেকটিনিয়াল লাইন, পিউবিক ক্রেস্ট অ্যান্ড দ্য আপার বর্ডার অফ দ্য পিউবিক সিমফাইসিস। তো এভাবে করে পেলভিক ব্রিমের মাধ্যমে এই পেলভিসটা ডিভাইডেড হয় দুইটা পার্টে। একটা হচ্ছে ফলস পেলভিস, যেটা উপরে থাকে অ্যান্ড ইট বিলংস টু দ্য অ্যাবডোমিনাল প্রপার, অ্যাবডোমেন প্রপার। আর এই পেকটি, আর এই পেলভিক ব্রিমের নিচে যে পার্টটা থাকে সেটা হচ্ছে যে দ্য ট্রু পেলভিস। ট্রু পেলভিস কেন বলা হচ্ছে? কারণ এই যে নিচে যে পেলভিসের পার্টটা সেটা ইজ বাউন্ডেড অ্যান্টেরিয়রলি বাই দ্য পেলভিক ওয়াল। অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে এই যে পিউবিসের পোস্ট, বডির পোস্টেরিয়র সার্ফেস, যার কারণে এটা অ্যান্টেরিয়র ওয়াল থাকার কারণে এটাকে ট্রু পেলভিস বলা হচ্ছে। বাট উপরে যে ফলস পেলভিস, এটা সামনে, ইট ইজ ডেফিশিয়েন্ট অফ ওয়াল, এখানে ডিরেক্টলি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থাকে, যার কারণে এটাকে বলা হচ্ছে দ্য ফলস পেলভিস। ওকে, এরপরে আসি বাউন্ডারিজ। এখানে কিছু বাউন্ডারিজ আছে, সেই বাউন্ডারিজগুলো বলি। ট্রু পেলভিসের বাউন্ডারিজে অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে যে দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ পিউবিস, অ্যান্টেরো ল্যাটারালি থাকে হচ্ছে যে ইশিওপিউবিক র্যামাস, তারপর ল্যাটারালি থাকতেছে হচ্ছে দ্য বডি অফ ইশিয়াম, মিডিয়াল সার্ভিস অফ দ্য বডি অফ ইশিয়াম, তারপর পোস্টেরিয়রলি থাকতেছে হচ্ছে যে দ্য ইশিয়াল স্পাইন অ্যান্ড দ্য স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। এগুলাতে হচ্ছে যে বাউন্ডারিজ অফ দ্য ট্রু পেলভিস। এখন অ্যাকর্ডিং টু শেপ অফ দ্য পেলভিক ইনলেট, যে পেলভিক ইনলেটের কথা বললাম, এই অ্যাকর্ডিং টু শেপ, এই পেলভিক ইনলেটের শেপ অনুযায়ী পেলভিসকে চার ধরনের বলা হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে যে গাইনিকয়েড, গাইনিকয়েড পেলভিস, গাইনিকয়েড পেলভিসে যে পেলভিক ইনলেট, এটা হচ্ছে রাউন্ড শেপ। এটা হচ্ছে মেইনলি 50% কেসে ফিমেলদের ক্ষেত্রে পাওয়া যায়, এবং এই গাইনিকয়েড পেলভিস ইট অ্যালাউস পার্টুরেশন টু গো অন এফিশিয়েন্টলি। তারপর আসে যে অ্যান্ড্রয়েড পেলভিস, এই অ্যান্ড্রয়েড পেলভিসের যে পেলভিক ইনলেট, এটা হয় হার্ট শেপড। অ্যান্ড্রয়েড পেলভিসটা মোর কমনলি ফাউন্ড ইন মেন। তারপর হচ্ছে যে আসে যে অ্যান্থ্রোপয়েড পেলভিস, অ্যান্থ্রোপয়েড পেলভিসের ক্ষেত্রে যে ওপেনিংটা, ওই ওপেনিংটা হয় ওভয়েড শেপ। আর আরেকটা আছে প্ল্যাটিপোলয়েড শেপ, এই প্ল্যাটিপোলয়েড পেলভিসটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন হয় যখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা দেয় তখন। তো পেলভিসের চার ধরনের ক্লাসিফিকেশন চলে গেল। এখন স্ট্রাকচার পাসিং থ্রু দ্য পেলভিক ব্রিম, এই পেলভিক ব্রিম কিছু স্ট্রাকচারের সঙ্গে রিলেটেড। একদম যে স্যাক্রামের মিডিয়াল যে পার্টটা থাকে, একদম মিডিয়ালি, ইট ইজ রিলেটেড টু দ্য মিডিয়ান স্যাক্রাল ভেসেলস। তারপর আসতেছে হচ্ছে যে দ্য সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, তারপরে দ্য লাম্বার স্যাক্রাল ট্রাঙ্ক, তারপর ইলিও লাম্বার আর্টারি অ্যান্ড দেন দ্য অবটিউরেটর নার্ভ। এগুলো সব বলতে গেলে স্যাক্রাল প্রমন্টরির মিডিয়াল টু ল্যাটারাল রিলেশনশিপ। তারপর যে এই যে ইলিও স্যাক্রো ইলিয়াক জয়েন্ট আছে, স্যাক্রো ইলিয়াক জয়েন্টের এখানে ইট ইজ ক্রসড বাই দ্য ইউরেটার্স, এখানে ইউরেটারটা ক্রসড হয়। তারপর আসতেছে অবটিউরেটর নার্ভ, তো এখানে ছিল, তারপর ইউরেটার, তারপর হচ্ছে যে গোনাডাল ভেসেল, গোনাডাল ভেসেলও এই দিক দিয়ে যায় অ্যালং দ্য পেলভিক ব্রিম, গোনাডাল ভেসেলও পাস করে। ওকে, এখন আসি পেলভিস, পেলভিক আউটলেট যেটা, এই পেলভিক আউটলেটটা বাউন্ডেড থাকে, পেলভিক আউটলেটটা বাউন্ডেড থাকে বাই দ্য পেলভিক ডায়াফ্রাম। পেলভিক ডায়াফ্রামটা কীভাবে ফর্ম হয়? পেলভিক ডায়াফ্রাম ফর্ম হয় দুইটা মাসেল দিয়ে, একটা হচ্ছে লিভেটর অ্যানাই অ্যান্ড দ্য কক্সিজেস। লিভেটর অ্যানাই অ্যান্ড কক্সিজেস দুটো ইন্টারলেসিং করে পেলভিসকে এইভাবে করে আটকে রাখে ফ্রম দ্য ডাউনওয়ার্ডস।
And সামনে এখানে যে পার্টটুকু থাকে সেটা ইট ইজ বাউন্ডেড বাই দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম অফ দ্য পেলভিক ডায়াফ্রাম। স্ট্রাকচার্স পিয়ার্স ইন দ্য পেলভিক ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রামকে কী কী স্ট্রাকচার পিয়ার্স করে? একদম অ্যান্টেরিয়রলি পিয়ার্স করে দ্য ইউরেথ্রা, তারপর পিয়ার্স করে ইন কেস অফ ফিমেল দ্য ভাজাইনা, আর ইন কেস অফ মেল ডিরেক্টলি পর পিছনে অ্যানাল ক্যানাল করে ওপেনিং করে। ওকে, এখন কন্টেন্টস বলি, কন্টেন্টস অফ দ্য টু পেলভিস। ইন কেস অফ মেল পিউবিসের বডির পিছনে থাকে রেট্রোপিউবিক স্পেস অফ রেজিয়াস, যেটার কন্টেন্ট হচ্ছে মেনলি রেট্রোপিউবিক ফ্যাট অ্যান্ড ভেনাস প্লেক্সাস। তারপরে থাকে হচ্ছে যে দ্য ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারটা সামনে হয়ে থাকে। তারপর হচ্ছে যে থাকে অ্যানাল ক্যানাল ইন কেস অফ মেল, আর ইন কেস অফ ফিমেল ইউরিনারি ব্লাডারের পর থাকে হচ্ছে যে দ্য ইউটেরোভেসিকাল পাউচ, ইউটেরোভেসিকাল পাউচের পর থাকে দ্য ইউটেরাস, ইউটেরাসের পরে থাকে দ্য ইউটেরো রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডগলাস, এই রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডগলাসের পর থাকে রেক্টাম, তার পিছনে থাকে হচ্ছে তারপর স্যাক্রাম ফাইনাল। এবং এই স্যাক্রামের কিছু রিলেশনশিপ আছে, স্যাক্রামের আপার যে দুইটা স্যাক্রাল ভার্টিব্রা এস টু এর মিড পয়েন্ট পর্যন্ত ইট ইজ পেরিটোনিয়াল, মানে এটা এটা পেরিটোনিয়াল দ্য বাউন্ড থাকে, তার নিচে ইট ইজ নন পেরিটোনিয়াল অ্যান্ড ডিরেক্টলি রিলেটেড টু দ্য রেক্টাম। হয়ে গেল। এবার কিছু মেজারমেন্ট আছে পেলভিক ইনলেটের, এগুলোকে বলা হয় দ্য অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের মধ্যে তিনটা মেইন মোস্টলি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে দ্য অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার। এই অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা স্যাক্রাল প্রোমন্টরি থেকে শুরু করে এই পিউবিস পিউবিস সিম্ফাইসিস পর্যন্ত বলা হয় অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার আবার তিন ধরনের, একটা হচ্ছে যে ট্রু অর অ্যানাটমিক্যাল কনজুগেট, ট্রু অর অ্যানাটমিক্যাল কনজুগেট স্যাক্রাল প্রোমন্টরি থেকে শুরু করে পিউবিক ক্রেস্টের যে আপার পার্ট অথবা পিউবিক সিম্ফাইসিসের যে আপার পার্ট আপার বর্ডার সেই পর্যন্ত যে লেন্থটা সেটাকে বলা হচ্ছে দ্য ট্রু অর অ্যানাটমিক্যাল কনজুগেট ডায়ামিটার। তারপরে হচ্ছে যে স্যাক্রাল প্রোমন্টরি থেকে পিউবিক সিম্ফাইসিসের মিড পয়েন্ট, যেটা সেই মিড পয়েন্ট পর্যন্ত যে ডায়ামিটার স্যাক্রাল প্রোমন্টরি থেকে পিউবিক সিম্ফাইসিসের মিড পয়েন্ট, এই ডায়ামিটারটাকে বলা হচ্ছে দ্য অবস্ট্রাকটিভ কনজুগেট বলা হচ্ছে এই ডায়ামিটারটাকে। অ্যান্ড ফাইনালি আরেকটার কনজুগেট ডায়ামিটার আছে, সেটা স্যাক্রাল প্রোমন্টরি থেকে শুরু হয়ে পিউবিক সিম্ফাইসিসের লোয়ার বর্ডার পর্যন্ত যেটা যায় সেটা হচ্ছে যে বলা হয় দ্য ডায়াগোনাল কনজুগেট। তাহলে ট্রু অর অ্যানাটমিক্যাল কনজুগেট স্যাক্রাল প্রোমন্টরি থেকে আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, তারপর অবস্ট্রাকটিভ কনজুগেট হচ্ছে স্যাক্রাল প্রোমন্টরি থেকে মিড পয়েন্ট অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, আর ডায়াগোনাল কনজুগেট হচ্ছে যে স্যাক্রাল প্রোমন্টরি থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস। এরপরে আসি হচ্ছে যে এরপরে আরেকটা ডায়ামিটার যেটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। এই ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য পেলভিক এরিয়াটা হচ্ছে যে ওয়াইডেস্ট ডায়ামিটার অফ দ্য পেলভিক ইনলেট ট্রান্সভার্সলি। যে কোনো ট্রান্সভার্সলি আমরা যদি দেখি তাহলে ওয়াইডেস্ট যে ডায়ামিটার সেটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, সাধারণত 12 সেন্টিমিটার হয়ে থাকে। তারপর আছে অবলিক ডায়ামিটার। অবলিক ডায়ামিটারটা এক সাইডের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে শুরু করে আরেক সাইডের ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত যে ডায়ামিটারটা সেটাকে অবলিক ডায়ামিটার বলা হচ্ছে। যেমন লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে রাইট ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত এটা একটা অবলিক ডায়ামিটার, আবার রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে লেফট ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত এটা আরেকটা অবলিক ডায়ামিটার। এই অবলিক ডায়ামিটারটা সাধারণত 12.5 সেন্টিমিটার হয়। আচ্ছা, এখন এই ডায়ামিটারগুলোর কিছু ভ্যারিয়েশন আছে, যেরকম পেলভিক ইনলেটের ক্ষেত্রে সবচেয়ে লার্জেস্ট ডায়ামিটার হয় ট্রান্সভার্স ডায়ামিটার, তারপর পেলভিক ক্যাভিটিতে সবচেয়ে লার্জেস্ট ডায়ামিটার হয় অবলিক ডায়ামিটার, যে অবলিক ডায়ামিটার বললাম ইট ইজ লার্জেস্ট ইন কেস অফ পেলভিক ক্যাভিটি। আর পেলভিক আউটলেট যেটা, পেলভিক আউটলেটের ক্ষেত্রে লার্জেস্ট ডায়ামিটার ইজ দ্য অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার। এইসব ডায়ামিটারের এখন কিছু গাইনিকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে, যেমন কি ইন কেস অফ নর্মাল ডেলিভারি প্রথমে যে ফিটাল হেডটা আসে, ফিটাল হেডটা প্রথমে পেলভিক ইনলেটের ক্ষেত্রে একটা ট্রান্সভার্সলি থাকে। আমার এই পামের যদি এই সাইডে থাম্বের সাইডটা চিন্তা করি বাচ্চার ফিটাসের অক্সিপিটাল পার্ট, আর এই সাইডে যদি চিন্তা করি ফেস, তাহলে প্রথমে বেবির হেডটা থাকে এরকমভাবে ফিটাসের হেড, তারপর যখন এটা ক্যাভিটিতে আসে পেলভিক ক্যাভিটিতে আসে পেলভিক ক্যাভিটির স্ট্রাকচারটা এটাকে করে কি এটাকে মানে স্লাইড করে সামনে পিছে করে দেয়, মানে অবলিকলি করে ফেলে। অবলিকলির পর তারপর যখন পেলভিক আউটলেটের কাছে আসে চলে আসে তখন এটা অ্যান্টেরো পোস্টেরিয়রলি হয়ে যায়, যার কারণে হেডটা চলে যায় ফেস চলে যায় পিছনের দিকে আর ফ্রন্টে থাকে অক্সিপিটাল পার্ট অফ দ্য হেড। এভাবে করে তাহলে ডেলিভারি হয় ইন কেস অফ নর্মাল ডেলিভারি। আর মাঝে মধ্যে অবস্ট্রাকটিভ ডেলিভারি হয়, যে ক্ষেত্রে যে ফিটাল হেডে যে বাইপ্যারাইটাল ডায়ামিটার, বাইপ্যারাইটাল ডায়ামিটার ইজ গ্রেটার দ্যান দ্য পেলভিক ডায়ামিটার অফ দ্য পেলভিক ক্যাভিটি, তখন সি সেকশন ছাড়া আর কোনো উপায় থাকে না। এখন এইখানে আর্টিকুলেটেড বোনি পেলভিসে দুটি ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে, একটা স্যাক্রালাইজেশন একটা লাম্বারাইজেশন। স্যাক্রালাইজেশন তখনই হয় যখন দ্য ফিফথ লাম্বার ভার্টিব্রা ফিউজেস উইথ দ্য বেস অফ দ্য স্যাক্রাম, আর লাম্বারাইজেশন তখনই বলা হয় যখন ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা ফিউজেস উইথ দ্য লাম্বার ভার্টিব্রা।
ওকে, এখন এইটা ফাইনালি আসি হচ্ছে যে কিছু ডিফারেন্সের ক্ষেত্রে। আর্টিকুলেটেড বনি পেলভিসে ডিফারেন্স আছে, ইন কেস অফ মেল অ্যান্ড ফিমেল কিছু ডিফারেন্স আছে। সো আর্টিকুলেটেড বনি পেলভিসে কিছু ফাংশনের মধ্যে যদি বলি, তাহলে একটা হচ্ছে ইট ট্রান্সমিটস বডি ওয়েট, তারপর হচ্ছে যে ইট গিভস অ্যাটাচমেন্ট টু ভেরিয়াস মাসেলস অফ দ্য ট্রাঙ্ক অ্যান্ড দ্য লোয়ার লিম্ব, তারপর ইট ইজ ইউজড ইন সেক্স ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইট হ্যাজ ভেরি মাচ গাইনোকোলজিক্যাল ইম্পর্টেন্স ইন কেস অফ পার্টুবেশন। ওকে, তো এখন মেল অ্যান্ড ফিমেলের জন্য যদি ডিফারেন্স বলতে চাই, তাহলে এটা জেনারেল বিট যদি বলি, ইন কেস অফ মেল মানে ছেলেদের ক্ষেত্রে এই আর্টিকুলেটেড বনি পেলভিসের হেডটা খুব হেভিয়ার হয় অ্যান্ড স্ট্রংলি বিল্ড হয়। ইন কেস অফ ফিমেল এটা আবার লাইটার হয়, থিনার হয়। আর যেসব মাস্কুলার ইমপ্রেশন আছে এটা মেলের ক্ষেত্রে মোর প্রমিনেন্ট হয়, আর ইন কেস অফ ফিমেল এটা লেস প্রমিনেন্ট হয়। তারপর শেপ যদি বলি, তাহলে ইন কেস অফ মেল এটার শেপটা লেস সার্কুলার, অনেকটা অ্যাপেল শেপ অথবা হার্ট শেপ বলা হয়, আর ইন কেস অফ ফিমেল এটা মোর সার্কুলার। তারপর এলা 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 অফ দ্য স্যাক্রাম যদি বলি, ইন কেস অফ মেল ইট ইজ ন্যারোয়ার, আর ইন কেস অফ ফিমেল ইট ইজ স্মলার। তারপর অ্যাসেটাবিউলামের কথা বলে যদি বলি, ইন কেস অফ মেল অ্যাসেটাবিউলামের যে ট্রান্সভার্স ডায়ামিটারটা ইট ইজ লার্জার, আর ইন কেস অফ মেল এই অ্যাসেটাবিউলামের ট্রান্সভার্স ডায়ামিটার ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ অ্যাসেটাবিউলাম টু দ্য পিউবিস সিম্ফাইসিস। এই ডিস্টেন্সটা যদি ইকুয়াল হয় তখন আমরা বলি এটা মেল পেলভিস, আর এই ডিস্টেন্সটা যদি এই ডিস্টেন্সের ক্ষেত্রে যদি অ্যান্টেরিয়র বর্ডার অফ অ্যাসেটাবিউলাম থেকে পিউবিস সিম্ফাইসিসের ডিস্টেন্সটা যদি গ্রেটার হয় দেন দ্য ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য অ্যাসেটাবিউলাম, তখন এটাকে বলা হয় ফিমেল পেলভিস। তো দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফর দ্য ডিফারেন্সিয়েশন অফ মেল অ্যান্ড ফিমেল পেলভিস। তারপর আছে সাব পিউবিক অ্যাঙ্গেল, ইন কেস অফ মেল এই যে সাব পিউবিক যে অ্যাঙ্গেলটা, এই সাব পিউবিক অ্যাঙ্গেলটা ইন কেস অফ মেল থাকে 50-60 degrees, অ্যান্ড ইন কেস অফ ফিমেল ইট ইজ 80-90 degrees। তারপর অবটুরেটর ফোরামেন, ইন কেস অফ মেল দ্য অবটুরেটর ফোরামেন ইজ লার্জ অ্যান্ড ওভার, অ্যান্ড ইন কেস অফ ফিমেল ইট ইজ স্মল অ্যান্ড ট্রায়াঙ্গুলার। ইন কেস অফ ফিমেল ইট ইজ স্মল অ্যান্ড ট্রায়াঙ্গুলার, মেলের ক্ষেত্রে লার্জ অ্যান্ড ওভার। অ্যান্ড অবটুরেটর ফোরামেনটা অবটুরেটর মেমব্রেন ঢাকা থাকে, ভিতরে থাকে অবটুরেটর ইন্টারনাস, বাইরে অবটুরেটর এক্সটার্নাস থাকে। ওকে, এরপরে আসে ইস্টিওপেলভিক র্যামাস। ইস্টিওপেলভিক র্যামাস ইন কেস অফ মেল এটা খুব স্ট্রং থাকে, কারণ ইস্টিওপেলভিক র্যামাসটা গিভস অ্যাটাচমেন্ট টু দ্য ক্রুরা অফ দ্য পেনিস। পেনিসের রুটের মধ্যে তিনটা পার্ট, দুইটা ক্রুরা, একটা বাল্ব, একটা বাল্ব, বাল্বটা লাগে ইউরোজেনিটাল ডায়াফ্রামে, আর এখানে আর ইস্টিওপেলভিক র্যামাসে লাগে ক্রুরা। এই ক্রুরাটা খুব স্ট্রংলি অ্যাটাচমেন্টের জন্য এই ইস্টিওপেলভিক র্যামাসটা খুব স্ট্রং হয় অ্যান্ড খুব হেভিলি বিল্ড হয়। বাট ইন কেস অফ ফিমেল এখানে ক্রুরা ক্রুরা অফ দ্য ক্লিটোরিস লাগে, সেজন্য এটা একটু হাইলাইটার হয়, বেশি স্ট্রং হয় না। অ্যান্ড দ্য ইস্টিয়াল টিউবারোসিটি, ইস্টিয়াল টিউবারোসিটিটা ইন কেস অফ মেল, ইস্টিয়াল যে টিউবারোসিটি আর ইস্টিয়াল স্পাইন, ইন কেস অফ মেল ইট ইজ ইনভার্টেড, আর ইন কেস অফ ফিমেল ইট ইজ ইনভার্টেড। ইনভার্টেড মানে বাহিরের দিক থাকে, আর ইনভার্টেড মানে ভিতরের দিক থাকে। অ্যান্ড দ্য স্যাক্রাম, ইন কেস অফ মেল দ্য স্যাক্রাম ইজ কার্ভড, ইন কেস অফ মেল দ্য স্যাক্রাম ইজ কার্ভড, অর্থাৎ কার্ভের মতো থাকে। বাট ইন কেস অফ ফিমেল এটা স্ট্রেট থাকে, স্ট্রেট থাকার কারণে ইট গাইডস পার্টুরেশন। আর এখানে এটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কন্টেন্ট থাকে, ইন কেস অফ ফিমেল দ্য ওভারিয়ান ফসার, ওভারিয়ান ফসার কিছু বাউন্ডারি থাকে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে দ্য অবক্লিটোরিটাল আম্বিলিকাল আর্টারি, পোস্টেরিয়রলি থাকে ইউরেটার অ্যান্ড ইন্টারনাল ইলিয়াক আর্টারি, অ্যান্ড ল্যাটারালি থাকে দুই দিকে পেলভিক ওয়াল। এই দুইটা ওভারিয়ান ফসার মধ্যে ওভারি থাকে মেনলি। আর হচ্ছে যে এখানকার দিস ইজ দ্য অল দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস অফ দ্য আর্টিকুলেটেড বনি পেলভিস। ইফ দেয়ার আর এনি আদার কোয়েশ্চেন্স put in the comments below. Thank you.